অনেক ভালো খাচ্ছে শালম ভাই, শালম ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যাক। আমাদের সোহাগ ভাইয়ের সময় সবাই। আমাদের আজকের চ্যালেঞ্জটি হলো যে যত কম সময় 1 কেজি আঙ্গুর খেতে পারবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, উই এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজকে আমরা এসেছি আঙ্গুর খাওয়ার প্রতিযোগিতা নিয়ে। তো এখানে 3 কেজি আঙ্গুর রয়েছে এবং 3 কেজি আঙ্গুর 3টি প্লেটে সমানভাবে ভাগ করে দেওয়া আছে। তো এখানে আমাদের 3টি ভাই আমাদের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছে। আমাদের আজকের চ্যালেঞ্জটি হলো যে যত কম সময় 1 কেজি আঙ্গুর খেতে পারবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। তো পুরস্কারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা সবার আগে 3টি ভাইয়ের পরিচয় নিয়ে নিব, তারপর আমাদের মজাদার আকর্ষণীয় যে প্রতিযোগিতা আছে সেটা আমরা শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? শাহালম। শাহালম, আপনার বাড়ি কোথায়? সাভার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা বলেন। জাহিদুল। জি, একটু জোরে বলেন। মোহাম্মদ জাহির ইসলাম। আপনার বাড়ি কোথায়? সাভার। ধন্যবাদ। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সোহাগ। আপনার বাড়ি কোথায়? সাভার। ধন্যবাদ। তো আমাদের মানে সবার পরিচয় পর্ব শেষ, এবার আমাদের মেইন যে প্রতিযোগিতা সেটা শুরু করব। তো সর্বপ্রথম কে খাবে? আপনি খাবেন। তো সুপ্রিয় দর্শক, আমি আবারও বলে দিতে চাই যে যত কম সময়ে 1 কেজি আঙ্গুর খেতে পারবে সে আজকের বিজয়ী হবে, আর তার জন্য রয়েছে একটি স্পেশাল পুরস্কার। রেডি কি আপনি? এড়ালেই? না না না, এড়ানো যাবে না। তো এগুলো টাইম কভার হবে, আপনি এড়াবেন এবং খাবেন, এটার মধ্যে টাইম কভার হবে। ঠিক আছে? ঠিক আছে। রেডি রেডি, 1 2 3 শুরু। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড। অনেক সুন্দর খাচ্ছে শাহালম ভাই, অনেক সুন্দর খাচ্ছে। 15 সেকেন্ড, 15 সেকেন্ড চলছে শাহালম ভাইয়ের। শাহালম ভাই অনেক দ্রুত খাচ্ছে, শাহালম ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাক। 30 সেকেন্ড, একই খাও খায় শাহালম ভাই, একই খাও খায়, সাবাস, অনেক ভালো খাচ্ছে শাহালম ভাই। 37 সেকেন্ড, দেখা যাক কি হয়। হে সাবাস, সবাই একটা তালি হবে। 45 সেকেন্ড, শাহালম ভাই অনেক সুন্দর খাচ্ছে, অনেক দ্রুত খাচ্ছে শাহালম ভাই। 53 সেকেন্ড, শাহালম ভাই প্রায় অর্ধেক আঙ্গুর শেষ করে ফেলেছে। 1 মিনিট, শাহালম ভাইয়ের 1 মিনিট সময় চলছে, দেখা যাক কি হয় শাহালম ভাই কি করে। তবে শাহালম ভাই খুবই দ্রুত খাওয়ার চেষ্টা করছে, শাহালম ভাই অনেক ভালো খাচ্ছে। 1 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড, অনেক ভালো খাচ্ছে শাহালম ভাই। ধীরে ধীরে শাহালম ভাইয়ের খাওয়ার স্পিডটা বাড়ছে, দেখা যাক কি করে আমাদের শাহালম ভাই। অনেক ভালো খাচ্ছে শাহালম ভাই, শাহালম ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যাক। 1 মিনিট 35 সেকেন্ড চলে, 1 মিনিট 40 সেকেন্ড, শাহালম ভাই অনেক ভালো খাচ্ছে। 1 মিনিট 46 সেকেন্ড, দেখা যাক শাহালম ভাই কি করে। অনেক সুন্দরভাবে শাহালম ভাই আমাদের আঙ্গুর প্রতিযোগিতা শেষ করতে যাচ্ছে, দেখা যাক কি হয়। শাহালম ভাইয়ের খাওয়া প্রায় শেষের দিকে, আর কিছু আঙ্গুর বাকি রয়েছে। 2 মিনিট 5 সেকেন্ড, মিনিটের সাথে কোনো স্বাদ না, আপনি খেয়ে যান, আপনি যতক্ষণ পারবেন খেয়ে যাবেন। যদি কোনো রকমভাবে খারাপ লাগে আপনার তাহলে অবশ্যই স্টপ হয়ে যাবেন সেখানেই। শাহালম ভাই অনেক ভালো খাচ্ছে এবং সুন্দরভাবে সুস্থ সাবলীলভাবে সে আঙ্গুরগুলো খাচ্ছে। 2 মিনিট 25 সেকেন্ড, শাহালম ভাইয়ের 2 মিনিট 30 সেকেন্ড, শাহালম ভাই 1 কেজি আঙ্গুর 2 মিনিট 38 সেকেন্ড চলতেছে, 1 কেজি আঙ্গুর প্রায় শেষের দিকে, অনেক ভালো খাচ্ছে শাহালম ভাই। 2 মিনিট 45, সাবাস, 1 কেজি আঙ্গুর 2 মিনিট 50 সেকেন্ড চলে শাহালম ভাই, দেখা যাক কি করে, দেখা যাক কি করে শাহালম ভাই।
সুপ্রিয় দর্শক, আমাদের শাহ আলম ভাই 1 কেজি আঙ্গুর মাত্র 2 মিনিট 56 সেকেন্ডে খেয়ে দেখিয়েছে। এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে যাব, দেখি সে কি করে। ও জাদুল ভাই, ভাই আপনি কি খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। আপনার কি মনে হয় এই যে আমাদের প্রথম প্রতিযোগী ভাই যে 2 মিনিট 56 সেকেন্ডে খেয়েছে, আপনি কি তাকে হারাতে পারবেন? চেষ্টা করা যায়। চেষ্টা করা যায় না? ঠিক আছে ভাই, আপনি প্রস্তুত তো? হ্যাঁ। রেডি, 1 2 3 শুরু শুরু। জাহিদুল ভাই খাচ্ছে, দেখা যাক। 10 সেকেন্ড যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাহিদুল ভাই সুন্দরভাবে খাওয়ার চেষ্টা করছে, দেখি সে কি করে। কেবল মাত্র 20 সেকেন্ড চলে, দেখা যাক জাহিদুল ভাই কি করে আঙ্গুর খাওয়ার প্রতিযোগিতা। 1 কেজি আঙ্গুর খেতে হবে, তবে জাহিদুল ভাই অনেক ভালোভাবে খাচ্ছে এবং এখন জাহিদুল ভাইয়ের সময় চলে 40 সেকেন্ড। জাহিদুল ভাই কিন্তু দেখতে দেখতে প্রায় অর্ধেক আঙ্গুর শেষ করে ফেলেছে। জাহিদুল ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যাক। 50 সেকেন্ড, জাহিদুল ভাইয়ের 57, 58, 59, 60 সেকেন্ড, 1 মিনিট। জাহিদুল ভাইয়ের 1 মিনিট সময় পার হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, জাহিদুল ভাই এখনো খেয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। তবে আমাদের প্রথম প্রতিযোগী খেয়েছে 2 মিনিট 56 সেকেন্ডে 1 কেজি আঙ্গুর, সেখানে আমাদের জাহিদুল ভাই খাচ্ছে 1 মিনিট 33 সেকেন্ড সবে মাত্র, দেখা যাক কি হয়। সবাই সবাই, জাহিদুল ভাই অনেক ভালো খাচ্ছে, 1 মিনিট 44 সেকেন্ড কেবল মাত্র জাহিদুল ভাইয়ের। জাহিদুল ভাই অনেক ভালো খাচ্ছে, 1 মিনিট 50 সেকেন্ড সবে মাত্র জাহিদুল ভাইয়ের, অনেক ভালো খাচ্ছে জাহিদুল ভাই। তবে আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে বলতে চাই, কোনোভাবে খারাপ লাগলে খাওয়া স্টপ করে দিবেন। 2 মিনিট 5 সেকেন্ড, আমাদের প্রথম প্রতিযোগী 2 মিনিট 56 সেকেন্ডে 1 কেজি আঙ্গুর শেষ করে ফেলেছিল, যেখানে আমাদের জাহিদুল ভাই এখন খাচ্ছে 2 মিনিট 15 সেকেন্ডে, 2 মিনিট 17 সেকেন্ড, দেখা যাক কি করে আমাদের জাহিদুল ভাই। 2 মিনিট 22 সেকেন্ড, আমাদের প্রথম প্রতিযোগী থেকে এগিয়ে থাকতে হলে 56 সেকেন্ডের আগে খেতে হবে, দেখা যাক কি হয়। জাহিদুল ভাই 30 সেকেন্ড, 2 মিনিট 35 সেকেন্ড জাহিদুল ভাই, 2 মিনিট 40 সেকেন্ড, দেখা যাক জাহিদুল ভাই কি করে। 2 মিনিট 44 সেকেন্ড, 2 মিনিট 47 সেকেন্ড, জাহিদুল ভাই কি করে দেখা যাক। 2 সুপ্রিয় দর্শক, জাহিদুল ভাই 2 মিনিট 52 সেকেন্ডে 1 কেজি আঙ্গুর খেয়েছে, যেখানে আমাদের প্রথম প্রতিযোগী খেয়েছিল 2 মিনিট 56 সেকেন্ডে। মাত্র কয়েকটি সেকেন্ডের ব্যবধানে আমাদের জাহিদুল ভাই এখন প্রথম স্থানে রয়েছে। এবার আমরা তৃতীয় প্রতিযোগীর কাছে চলে যাই। ভাই কি খাওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত আছি, দেই চেষ্টা করে দেখি, তাড়াতাড়ি খাইলেও আমি দেখি কি করতে পারি। ওনারা তো একের পর এক, মানে একটা বিষয়টা এমন ভাবে খাচ্ছে, মানে কেমন করে যেন সময় মানে কাভার করে ফেললো তাড়াতাড়ি। এই ভাই মাত্র কয়েক সেকেন্ডের জন্য সে কিন্তু এখন প্রথম স্থান অধিকার করছে, ঠিক আছে। আপনার কি মনে হয়, আপনার মনোভাবটা একটু? আমিও চেষ্টা করব যাতে ওদের দুইজনের সাথে আমি আগে খেতে পারি, এখন উপর আল্লাহ জানে কি করতে পারি। আচ্ছা আচ্ছা, তবে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এটা বলতে চাই, আপনাদের খেতে খেতে কোনো মানে খারাপ লাগলে ওখানেই খাওয়া স্টপ করে দিবেন, ঠিক আছে? ওকে, রেডি? এখানে পানিও রাখা আছে, আপনাদের পানি খাওয়া লাগলে পানি খাবেন। রেডি, 1 2 3 শুরু। আমাদের সোহাগ ভাই খাচ্ছে, দেখা যাক। সোহাগ ভাই একই খাওয়া খায়, সোহাগ ভাই সবাই, সোহাগ ভাই একই খাওয়া খায়, মাত্র 12 সেকেন্ড, মাত্র 12 সেকেন্ড সোহাগ ভাইয়ের।
দেখা যাক কি করে সুহাগ ভাই মাত্র 20 সেকেন্ড চলে কেবল মাত্র দেখা যাক সুহাগ ভাই কি করে অনেক ভালো খাচ্ছে সুহাগ ভাই কেবল মাত্র 27 সেকেন্ড 27 সেকেন্ডে অর্ধেকের বেশি শেষ করে ফেলেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুহাগ ভাই 1 কেজি আঙ্গুর খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে একই খাচ্ছে সুহাগ ভাই 1 কেজি আঙ্গুর 1 কেজি আঙ্গুরের অর্ধেকটাই শেষ করে ফেলেছে প্রায় তবে আমাদের সময়টা এখন 47 সেকেন্ড মাত্র কেবল মাত্র 47 সেকেন্ড দেখা যাক কি করে সুহাগ ভাই অনেক ভালো কাছে কেবল মাত্র 59 সেকেন্ড দেখা যাক কি হয় সুহাগ ভাই এত দ্রুত খাচ্ছে বিষয়টা সত্যিই অবাক করা অনেক ভালো খাচ্ছে সুহাগ ভাই মানে বিষয়টা সত্যিই অবাক করা একটা বিষয় কেবল মাত্র 1 মিনিট 14 সেকেন্ড আমাদের যে প্রতিযোগী এগিয়ে রয়েছে তার সময় হলো 2 মিনিট 52 সেকেন্ড এখন সময় চলে 1 মিনিট 24 সেকেন্ড 1 মিনিট 24 সেকেন্ড আমাদের সুহাগ ভাই একই খাওয়া খেলো 1 মিনিট 32 সেকেন্ড 1 মিনিট 35 সেকেন্ড আমাদের সুহাগ ভাই একই খাওয়া খেলো 1 কেজি আঙ্গুর সবে মাত্র 1 মিনিট 44 সেকেন্ড 1 মিনিট 47 সেকেন্ড দেখা যাক আমাদের সুহাগ ভাই কি করে সবাই দেখা যাক আমাদের সুহাগ ভাই বলতেছে আরো 1 কেজি দাও আসলে সে 1 কেজি আঙ্গুর তার কাছে কিছুই নেই এরকম মনে হচ্ছে 2 মিনিট 3 সেকেন্ড এখনো তার হাতে অনেক সময় রয়েছে সে যদি আসতেও খায় তাও সে জিতে যাবে আমাদের সোহাগ ভাইয়ের সময় আপনার কি আঙ্গুর খাওয়ার পূর্বের কোনো অভিজ্ঞতা আছে আমার আমার দাদা আমার দাদা 300 চালের পান্তা একবারে খাইছে আপনার দাদা 300 চালের পান্তা তারই লাতি আমি আরো 2 কেজি দিবেন আঙ্গুর ফল অনায়াসে খাবো 2 মিনিটে সুপ্রিয় দর্শক অসাধারণ মানে খাওয়া খেয়েছে তবে আপনার থেকে একটা কথা আমরা জানতে চাই এভাবে যে 1 কেজি আঙ্গুর খেলেন আপনার শারীরিক দিক দিয়ে কোনো অসুবিধা ফিল করছেন ফল খাওয়ার মজা পাচ্ছি আমি মানে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মানে প্রতিযোগিতা তবে আজকের প্রতিযোগিতায় যেটা পুরস্কার রয়েছে সেটা আমরা আমাদের সোহাগ ভাইয়ের হাতে তুলে দিতে চাই সোহাগ ভাইয়ের একটি পুরস্কার সবাই একটু তালি দিয়ে উৎসাহ করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের ফুড চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে।